নমস্কার বন্ধুরা, একটা গল্প বলি শোনো চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাই। আজকের উপস্থাপনায় আপনি শুনতে চলেছেন শ্রদ্ধেয় লেখক প্রভাত কুমার মুখোপাধ্যায় রচিত একটি গল্প, কালিদাসের বিবাহ। কবি কালিদাস, যার বিবাহ সম্পর্কে কিংবদন্তি একটি লোকগাথা প্রচলিত রয়েছে, সেই কাহিনীকে অনুসরণ করেই এই গল্পটি লিখেছিলেন শ্রদ্ধেয় প্রভাত কুমার মুখোপাধ্যায়। তাহলে শুরু করছি আজকের গল্প, কালিদাসের বিবাহ। গল্প পাঠে আমি মৌমিতা। পুরাকালে বঙ্গদেশে সত্যবান নামে একজন রাজা ছিলেন। তাহার একটি কন্যা জন্মিয়াছিল, তাহার নাম চম্পক কলিকা। মেয়েটি বড়ই সুন্দরী, তাহার রংটি যেন চাঁপা ফুলের কুড়ির মতো, সেই জন্যেই তাহার ঐরূপ নামকরণ হয়। মা বাপে কখনো তাহাকে চম্পা, কখনো বা শুধু চাঁপা বলিয়া ডাকিতেন। চাঁপা জন্মিবার কয়েক বৎসর পূর্বে রাজার প্রধানমন্ত্রীর একটি পুত্র সন্তান জন্মিয়াছিল, তাহার নাম চূড়ামণি। প্রধানমন্ত্রীর দাসী চূড়ামণিকে কোলে করিয়া রাজবাড়িতে লইয়া যাইত। রানীমা ছেলেটিকে কোলে করিতেন, সন্দেশ খাইতে দিতেন। ক্রমে চম্পা বড় হইল, তখন চূড়ামণি রাজবাড়ি গিয়া চম্পাকে কোলে করিত, তাহার সহিত খেলা করিত। চম্পা আধো আধো কথায় তাহাকে চুলো দাদা বলিয়া ডাকিত। ক্রমে চাঁপা আরও বড় হইল, রাজা তাহাকে পাঠশালায় পড়িতে পাঠাইলেন। চাঁপার বুদ্ধি ও স্মরণ শক্তি দেখিয়া গুরু মহাশয় অবাক হইয়া গেলেন। অন্য পড়ুয়ারা বলিতে লাগিল, তা হবে না, হাজার হোক, রাজার মেয়ে তো। চূড়ামণিও সেই পাঠশালায় পড়িত, কিন্তু লেখাপড়ায় তাহার তাদৃশ্য মন ছিল না। চাঁপা যখন পাঠশালায় ভর্তি হয়, চূড়ামণি সে সময় অনেক উপরে পড়িত, কিন্তু দুই তিন বৎসরের মধ্যেই চাঁপা তাহাকে ধরিয়া ফেলিল এবং তাহাকে ছাড়াইয়াও গেল। তাতে চূড়ামণি মনে মনে কিছু ক্ষুণ্ণ হইল বটে, কিন্তু চাঁপার সহিত ছেলেবেলা হইতে তাহার যেমন ভাবটি ছিল, তাহার খর্বতা হইল না। চাঁপা কিন্তু মনে মনে বলিত, হই চুড়ো দাদা, ভারী গাধা। চূড়ামণি ছেলেটি দেখিতে কিছু মন্দ ছিল না, তবে রংটি তাহার শ্যামবর্ণ। রাজকন্যা আড়ালে বলিত, মা গো, কি কালো। তাহার আরও একটু দোষ ছিল, সে একটু তোতলা। তবে সাধারণত তাহার তোতলামি বড় একটা জানা যাইত না, রাগিলেই তাহা বৃদ্ধি পাইত। চম্পা মাঝে মাঝে চুড়ো দাদার অসাক্ষাতে তাহার তোতলামিকে ভেঙাইয়া আনন্দ পাইত। রাজকন্যার বয়স তখন নয় কি দশ, চূড়ামণির বয়স ১৪ বছর। একদিন পাঠশালার পরে রাজ উদ্যানে চাঁপা আর চূড়ামণি খেলা করিতেছিল। রাজকন্যার দাসী সে সময়টা কোথায় গিয়েছিল। চূড়ামণি রাজকন্যাকে বলিল, চাঁপা, তুই আমায় বিয়ে করবি? কথাটা শুনিবা মাত্র চন করিয়া রাজকন্যার রক্ত গরম হইয়া উঠিল। সে বলিল, কি বললে চূড়ামণি? বিরক্ত হইলে সে আর চুড়ো দাদা বলিত না। চূড়ামণির বুদ্ধিটা কিছুটা মোটা, চাঁপা যে তাহাকে চূড়ামণি বলিল তাহা সে অত খেয়াল করিল না। ভাবিল, রাজকুমারী বোধহয় শুনিতে পায় নাই, তাই সে প্রশ্নটার পুনরুক্তি করিয়া বলিল, চাঁপা বলি শোন, যদি আমাকেই বিয়ে করতে তোর ইচ্ছে হয়, তবে এক কাজ করিস। চাঁপা তাহার রাগের কোনো লক্ষণ বাহিরে প্রকাশ না করিয়া বলিল, কি কাজ? তুই যখন বড় হবি, তোর বাবা এখানে সেখানে তোর বিয়ের সম্বন্ধ করবেন, সেই সময় তুই তোর বাবাকে বলিস, আর যদি বাবাকে বলতে লজ্জাই করে, তোর মাকেই বলিস না হয়, যে মা, আমার অন্য কোথাও সম্বন্ধ করো না, আমি ওই চুড়ো দাদাকেই বিয়ে করব। তাহলেই বুঝেছিস, আমার সঙ্গেই তাঁরা তোর বিয়ে দিয়ে দেবেন, সে বেশ মজা হবে, তাই না ভাই? কি বলিস, তোর মন আছে? চাঁপা আর রাগ সামলাইতে পারিল না,
বলিল, চূড়মণি, তোমার আস্পদ দাও তো কম নয়। চূড়মণি এ কথা শুনিয়া বিস্মিত হইল, রাজকন্যার পানে চাহিয়া বলিল, কেন আস্পদটা কি হল? চাঁপা বলিল, তোমার বাবা আমার বাবার চাকর, তুমি চাও আমাকে বিয়ে করতে, বামুন হয়ে চাঁদে হাত, আমি হলাম রাজার মেয়ে, আমার বিয়ে হবে মস্ত বিদ্বান রূপবান কোনো রাজপুত্রের সঙ্গে, তোমার সঙ্গে আমার বিয়ে বলতে লজ্জা করে না? এই কথা শুনিয়া চূড়ামণিরও রাগ হইয়া পড়িল, বলিল, ও রাজপুত্র বিয়ে করবে তুমি? বটে, বলি কোন রাজপুত্রকে বিয়ে করবে বলো দেখি, কার কপাল ফিরল? চাঁপা বলিল, সে যার সঙ্গে যার ভবিতব্যতা আছে তার সঙ্গে বিয়ে হবে, কিন্তু তোমার মুখে এ ব্যঙ্গ শোভা পায় না চূড়ামণি, যারা চাকর বাকর তারা চাকর বাকরের মতো থাকলেই ভালো হয়। বলিতে বলিতে চম্পার মুখখানি রাগে চকচক করিয়া উঠিল। চূড়ামণি বলিল, আমার মতো সুপাত্র তোমার অদৃষ্টে নেই, কাজেই দুষ্টু সরস্বতী তোমার স্কন্ধে ভর করে তোমার মুখ দিয়ে ওই সকল কথাগুলো বলালেন, নিজের পায়ে তুমি কুড়ুল মারলে, অন্য লোকে আর কি 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 করবে বলো? আমি বুঝি হলাম চাকর বাকর, বলি রাজকন্যে, তোমার বাবার এই রাজ্যটা চালাচ্ছে কে সে খবর রাখো? তোমার বাবার তো ভারী মুদ্ধ মুরুত কিনা, আমার বাবা না থাকলে এ রাজ্য যে এতদিনে লোপাট হয়ে যেত, তোমার বিয়ের সময় হলে তোমার বাবা তো আমার বাবাকেই পাত্র খুঁজে আনতে বলবেন, তুমি দেখো তখন কেমন এক পাত্র নিয়ে আসি তোমার জন্য, এর শোধ সে সময় যদি না তুলি তবে আমার নাম চূড়ামণিই নয়। রাজকন্যা ব্যঙ্গ ভরে হাসিয়া বলিল, কি শোধটা তুলবে চূড়মণি? চূড়মণি হাতে আরও চটিয়া গেল, বলিল, কি শোধটা তু তুলব শুনবে তুমি? আজ থেকে আমার এই প্রীতিজ্ঞে রইল, একজন আকাট গণ্ডমূর্খ গরিবকে এনে তোমার সঙ্গে বিয়ে দেয়াব, তবে ছাড়ব, তা যদি আমি না পারি তুমি ছুরি দিয়ে আমার এই দেয়ালে পেরেক পেরেক পুঁতে টাঙিয়ে রেখো। চাপা ওষ্ঠ ও নাসিকা স্ফীত করিয়া বলিল, যে লম্বা লম্বা কান, দেয়ালে টাঙালে মেঝে লুটো বেজে, আমার কাক করিয়া চূড়ামণি কি একটা বলিতে যাইতেছিল, তাহার প্রতি কোনো লক্ষ্য না করিয়া বেনি দুলাইয়া ক্ষিপ্তপদে চাপা তথা হইতে চলিয়া গেল। বর্ষের পর বর্ষ কাটিতে লাগিল, রাজকন্যা অন্তঃপুরচারিণী হইলেন, চূড়ামণির সহিত তাহার আর দেখা সাক্ষাৎ হয় না, অন্তঃপুরেই তিনি অক্লান্ত অধ্যবসায়ে নানা শাস্ত্র অধ্যয়ন করিতে লাগিলেন, বালিকা ক্রমে নবযুবতী হইয়া উঠিলেন। চূড়ামণি লেখাপড়া ছাড়িয়া দিয়াছে, সে এখন তাসপাশা খেলিয়া গুড়ুক ফুকিয়া আড্ডা দিয়া বেড়ায়, রাজকন্যা সেই বাল্যকলহ বহুকাল বিস্মৃত হইয়াছেন, কিন্তু চূড়ামণি তাহা মনে পুষিয়া রাখিয়াছে। রাজা সত্যবান একদিন তাহার প্রধানমন্ত্রীকে ডাকিয়া কন্যার জন্য একটি যোগ্য পাত্র অনুসন্ধান করিতে আজ্ঞা দিলেন। মন্ত্রী গৃহে আসিয়া পুত্রের নিকটে রাজ আদেশের কথা জানাইলেন, বলিলেন, পূর্বকালে নিয়ম ছিল রাজার ছেলেমেয়ের বিবাহের জন্য দেশে দেশে ভাট পাঠানো হতো, ইনি ভাট না পাঠিয়ে আমাকেই যেতে হুকুম করলেন, আমার একে এই বুড়ো বয়স তাই অম্বলের ব্যারাম, সাত দেশে ঘুরে বেড়াবার এই কি বয়স আমার, রাজার যেমন কাণ্ড, বলিয়া বৃদ্ধ মুখখানি অত্যন্ত কাতর করিয়া রহিলেন। চূড়ামণি বলিল, ঠিক কথাই তো বাবা, আপনি বুড়ো হয়েছেন, এখন কি আর দেশ বিদেশ ঘুরে বেড়ানো আপনার পোষায়, আপনি বাড়িতে থাকুন, আমি বরং যাই, ভালো দেখে একটি পাত্র খুঁজে আনি। মন্ত্রী বলিলেন, আচ্ছা তবে রাজাকে একথা জিজ্ঞেস করি। রাজা সত্যবান এই প্রস্তাব শুনিয়া বলিলেন, ঠিক কথা বলেছ, তুমি গেলে এ রাজ্য চালায় কে? তা বেশ তো, চূড়ামণি যাক, চম্পার সঙ্গে ছেলেবেলা থেকেই ওর ভাব, দুটিতে ভাই বোনের মতো খেলা করেছে,
ও নিশ্চয় খুব ভালো পাত্রই আনবে। চূড়ামণি রাজাজ্ঞা পাইয়া চম্পার জন্য বর খুঁজিতে বাহির হইল। দেশ দেশান্তর ঘুরিয়া একজন আদর্শ মূর্খের অনুসন্ধান করিতে লাগিল। অনেক দিন কাটিল, কিন্তু মনের মতনটি কাহাকেও পাইল না। অবশেষে একদিন বনের মধ্যে দিয়া যাইতে যাইতে চূড়ামণি দেখিল, গলে উপবীত সুন্দর সুগঠিত দেহ এক যুবক বৃক্ষের শাখায় বসিয়া সেই শাখারই মূলদেশ কর্তন করিতেছে। দেখিয়া চূড়ামণি উল্লসিত হইয়া উঠিল, মনে মনে বলিল, হ্যাঁ এই উপযুক্ত পাত্র বটে, রাজকন্যার জন্য বর খুঁজতে বেরিয়ে অনেক মূর্খই দেখলাম, কিন্তু এটির মতো কেউ নয়। যুবককে সম্বোধন করিয়া বলিল, ওহে এসো এসো নেমে এসো, একটা কথা বলি শোনো। যুবক নামিয়া আসিয়া চূড়ামণির পানে হাঁ করিয়া চাহিয়া রহিল। চূড়ামণি জিজ্ঞাসা করিল, গাছের ডালটি কাটছিলে কেন? আমার কাঠের দরকার। কাঠ কি হবে? কাঠ আবার কি হয়, উনুনে দিয়ে রান্না করতে হয়। চূড়ামণি বলিল, তাও তো বটে, তোমার নামটা কি হে ছোকরা? যুবক বলিল, কালিদাস। কালিদাস, বেশ বেশ, কি জাত, গলায় তো পইতে দেখছি, ব্রাহ্মণ বুঝি? এগে কি করো, পড়াশোনা কিছু করো? এগে পাঠশালায় একবার ভর্তি হয়েছিলাম, গুরুমশাই বড্ড মারে, তাই ছেড়ে দিয়েছি। চূড়ামণি বলিল, বেশ বেশ, তোমাদের বাড়ি কোথায়, বাপের নাম কি? উত্তরে যুবক নিজের পরিচয় দিল, নিকটেই গ্রামে তার বাড়ি, বাল্যকালেই পিতৃমাতৃ বিয়োগ হইয়াছে, লেখাপড়া সে কিছুই শেখে নাই, শিখাইবে নি বা কে, গ্রামের লোকের গরু চড়াইয়া দিনপাত করে, বিবাহ হয় নাই। চূড়ামণি মনে মনে বলিল, ছেলেটির যেরকম ভালো চেহারা, একে যদি আমি রাজপুত্র বলে চালিয়ে দিই, হঠাৎ কেউ কিছু সন্দেহ করবে না। যুবক বলিল, এই কথা জিজ্ঞেস করবার জন্য গাছ থেকে আমায় নামালে, না আর কোনো কথা আছে? চূড়ামণি বলিল, আছে, বিয়ে করবে? কাকে? আমাদের রাজার মেয়েকে। রাজার মেয়ে, তা মন্দ হবে না, কিন্তু আমরা কুলিন, কি পাব? ধন দৌলত ঢের পাবে, যত চাও। যুবক একটু ভাবিল, ভাবিয়া বলিল, সে যেন হলো, কিন্তু মেয়েটি কেমন? পরমা সুন্দরী, রাজার মেয়ে, বুঝছো না? গায়ের রংটি যেন চাঁপা ফুলের মতো, মুখখানি যেন পূর্ণিমার চাঁদ, যেমন চোখ তেমনি নাক তেমনি ঠোঁট, একেবারে পড়ি হে পড়ি, করবে বিয়ে? যুবক সল্লাসে বলিল, করব, কোথা সে মেয়ে, আমার সঙ্গে এসো তবে। বলিয়া চূড়ামণি কালিদাসকে সঙ্গ করিয়া বঙ্গদেশে প্রত্যাবর্তন করিল। রাজধানীর পদতল বাহিনী নদী তীরে পৌঁছিয়া চূড়ামণি কালিদাসকে সেই নদীতে স্নান করাইয়া উত্তম বস্ত্র অলঙ্কারে ভূষিত করিয়া নিকটস্থ এক মন্দিরে তাহাকে লইয়া গিয়া বলিল, তুমি এখানে চুপটি করে বসে থাকো, আমি শহরে গিয়ে তোমার জন্য হাতি ঘোড়া লোক লস্কর সব পাঠিয়ে দিচ্ছি, তুমি যেও, কিন্তু একটা বিষয় সাবধান করে দিই, কারুর সঙ্গে কথাবার্তা বেশি কয়ো না, খুব গম্ভীর মেজাজে বসে থাকবে, বুঝেছ? যে আজ্ঞে। বলিয়া কালিদাস সেখানে বসিয়া রহিলেন। চূড়ামণি নগরে গিয়া রাজাকে সংবাদ দিল, মগধ দেশের রাজপুত্রকে পাত্র স্থির করে তাকে নিয়ে এসেছি, অমুক মন্দিরে তিনি অপেক্ষা করছেন, তাকে আনবার জন্য হাতি ঘোড়া লোক লস্কর পাঠিয়ে দিন। এ সংবাদে রাজা অত্যন্ত আনন্দিত হইয়া তৎক্ষণাৎ যানবাহনাদি প্রেরণ করিলেন। বর আসিলে সকলেই দেখিল, অতি সুন্দর যুবা পুরুষ, রাজকন্যার উপযুক্ত পাত্র বটে। চারি দিবস ব্যাপিয়া লগন উৎসব চলিল। চম্পককলিকা ইতিমধ্যে বর দেখিবার জন্য গোপনে এক দাসীকে পাঠাইয়া দিয়াছিলেন। বর অত্যন্ত সুপুরুষ শুনিয়া তিনিও খুশি হইলেন। পঞ্চম দিনে
বিবাহ সম্পন্ন হইয়া গেল। রজনীতে কালিদাস শয়ন মন্দিরে নীত হইলেন। সুবর্ণময় পালঙ্কে পুষ্প সুকোমল সজ্জায় শয়ন করিবা মাত্র তিনি নিদ্রাভিভূত হইয়া পড়িলেন। কিয়ৎক্ষণ পরে রাজকন্যা সোনার থালায় করিয়া পঞ্চারতি লইয়া প্রবেশ করিলেন। বরকে নিদ্রিত দেখিয়া তিনি একটু বিস্মিত হইলেন। জাগাইবার অভিপ্রায়ে মল ঝমঝম করিয়া এদিক ওদিক একটু বেড়াইলেন, কিন্তু বরের ঘুম ভাঙিল না। রাজকন্যা তখন বরের নাসিকার নিকট সুগন্ধি পুষ্পগুচ্ছ ধরিলেন, তাহাতেও বর জাগিল না। তাহার পর গোলাপ পাশ লইয়া সুশীতল গোলাপ জল বরের গায়ে ছিটাইয়া দিলেন, তাহাতেও কোনো ফল হইল না। বর না জাগিয়ে পঞ্চরতি করিবেন কেমন করিয়া? তাই লজ্জার মাথা খাইয়া বরের গায়ে হাত দিয়া তিনি ডাকিতে লাগিলেন, ওগো শুনছ? কেই বা শোনে! কালিদাস গভীর নিঃশ্বাস লইতে লইতে আরামে নিদ্রা যাইতেছেন। রাজকুমারী শয্যা প্রান্তে বসিয়া ভাবিতে লাগিলেন, এই কি মগধের রাজপুত্র, এ তো বাপের জন্মে ভালো বিছানায় শোয়নি বলে বোধ হচ্ছে। মনে মনে তাহার রাগ হইতে লাগিল। অবশেষে তিনি পালঙ্ক হইতে নামিয়া বরের হাত ধরিয়া সবলে এক হ্যাঁচকা টান মারিলেন। কালিদাস উঠিয়া বসিলেন। রাজকুমারীর ক্রুদ্ধ মূর্তি দেখিয়া তাহার ভয় হইল। বলিলেন, এটা আপনার বিছানা বুঝি, আমি ভুলে এখানে এসে শুয়েছি বুঝি, আমায় মাফ করুন, আমি তো জানতাম না। রাজভৃত্যেরা বললে, তাই এখানে শুলাম, আমি এখনই চলে যাচ্ছি। ক্রোধে রাজকন্যার বাক্য স্ফুরণ হইল না। হস্ত দ্বারা ইঙ্গিতে তিনি কালিদাসকে যাইতে নিষেধ করিলেন। ক্রোধ কিয়ৎ পরিমাণে প্রশমিত হইলে বলিলেন, ভুল করনি, এ তোমারই শয্যা বটে, আমায় আপনি আপনি বলো না, আমি তোমার স্ত্রী। চোখের ঘুম ছাড়ল, একটু বেড়াবে এসো না। এ সমস্ত মহলটাই রাজকন্যার, সে রাত্রে সেখানে আর জনপ্রাণী নাই। রাজকন্যা প্রথমে স্বামীকে স্বীয় পাঠ মন্দিরে লইয়া গেলেন। তথায় কাব্য অলঙ্কার পুরাণ ইতিহাস নানা গ্রন্থ রক্ষিত আছে। তাহার মলাটগুলি সোনার উপর পাতে মোড়া, হীরে মতি চুনি পান্না খচিত। কালিদাস একখানি পুঁথি তুলিয়া লইয়া বলিলেন, এটা কি গো, বেশ চকচক করছে তো। রাজকন্যা বলিলেন, ও একখানি কাব্য। কালিদাস জিজ্ঞাসা করিলেন, কাব্য কি, এতে কি হয়? রাজকন্যা বলিলেন, পড়তে হয়। কালিদাস বলিলেন, পড়তে হয়? ও বুঝেছি, ক খ এর বই, আমি ছোটবেলায় ক খ শিখেছিলাম, এখন ভুলে গেছি। রাজকন্যা কোনো উত্তর না দিয়া বিরক্তি ভরে কক্ষান্তরে চলিলেন। কালিদাসও পশ্চাৎ পশ্চাৎ চলিলেন। তিনি যাহা দেখেন তাহার সম্বন্ধেই জিজ্ঞাসা করেন, এটা কি গো, এতে কি হয়? রাজকন্যা মনে মনে ভাবিতে লাগিলেন, এই মগধের রাজপুত্র, যাহা দেখিতেছে সবই ইহার পক্ষে নূতন, জীবনে একে কিছুই দেখে নাই। পরে রাজকন্যা চিত্রশালায় প্রবেশ করিলেন। বড় বড় চিত্রকরগণ কর্তৃক অঙ্কিত রামায়ণ মহাভারত ইত্যাদির চিত্র তথায় শোভা পাইতেছে। কালিদাস যে ছবি দেখেন তাহারই সম্বন্ধে জিজ্ঞাসা করেন, এটা কি গো? রামায়ণ মহাভারতের কোনো চিত্রই কালিদাস চিনিতে পারিলেন না। অবশেষে নবদম্পতি একখানি বৃন্দাবন চিত্রের সম্মুখে আসিয়া দাঁড়াইলেন। শ্রীকৃষ্ণ কদমতলায় বসিয়া রাধিকার মূর্তি ধ্যান করিতেছেন। কিয় দূরে বড় বড় গরু চড়িতেছে। এই প্রথম কালিদাস উচ্ছ্বসিত হইয়া উঠিলেন। বলিতে লাগিলেন, আহা কি বে গাইগুনি, কি বে বাট, আহ ইচ্ছে করছে একটা বকনু নিয়ে চ্যাঁক চোখ করে দুধ দুই। রাজকন্যা জিজ্ঞাসা করিলেন, দুধ দুইতে জানো নাকি? কালিদাস বলিলেন, তার জানি নে, গরু চড়িয়ে আর দুধ দুয়েই তো এত বড়টা হলাম। রাজকুমারী
বিস্মিতভাবে স্বামীর মুখের পানে চাহিলেন, কৌশলে তাহার পরিচয় জিজ্ঞাসা করিলেন। কালিদাসের জন্ম ইতিহাস, চূড়ামণির সহিত তাহার সাক্ষাৎ ও কথোপকথন সকল বৃত্তান্ত শুনিয়া ললাটে করাঘাত করিয়া নিকটস্থ পালঙ্ক প্রান্তে তিনি বসিয়া পড়িলেন। তখন সহসা সেই বাল্যকালের কথা, চূড়ামণির সহিত কলহ তাহার মনে পড়িয়া গেল। বুঝিলেন চূড়ামণি তাহার এই সর্বনাশ ঘটাইয়াছে। ক্রোধে ক্ষোভে অভিমানে রাজকন্যা আত্মহারা হইয়া পড়িলেন। সর্বাঙ্গে যেন বৃশ্চিক দংশনের জ্বালা অনুভব করিতে লাগিলেন। মনে হইতে লাগিল, এই মূর্খ বর্বরের সঙ্গে চিরজীবন কি করিয়া আমি কাটাইব। অদূরে ভিত্তিগাত্রে একখানি তরবারি ঝুলিতেছিল, সেই দিকে হঠাৎ রাজকন্যার দৃষ্টি পড়িল। চক্ষের পলকে তিনি উঠিয়া সেই তরবারি গ্রহণ করিয়া কালিদাসের শিরচ্ছেদন করিতে উদ্যত হইলেন। কালিদাস দুই লম্ফে পিছাইয়া গিয়া বলিলেন, এ কি, আমায় কাটো কেন? রাজকন্যা প্রবলভাবে নিঃশ্বাস ফেলিতে ফেলিতে বলিলেন, তোমার হাত থেকে নিষ্কৃতি পাবার জন্য। কালিদাস বলিলেন, বাহ, মজার লোক তুমি, আমি মরলে তুমি বিধবা হবে না? বিধবা হব সেও ভালো, সারাটা জীবন তোমায় নিয়ে জ্বলে পুড়ে মরার চেয়ে বিধবা থাকাও ভালো। কালিদাস বলিল, কেন, আমায় নিয়ে জ্বলে পুড়ে মরতে হবে কেন, আমার অপরাধ? রাজকন্যা বলিল, তুমি যে মূর্খ। কালিদাস বলিলেন, ও, আমি মূর্খ, তাই তোমার যোগ্য নই। বুঝেছি, আচ্ছা, তুমি আমায় প্রাণী মেরো না, আমায় যদি তুমি সহ্য করতে না পারো আমি চলে যাচ্ছি। রাজকুমারী ঝনৎকারের সহিত তরবারি ভূমিতে নিক্ষেপ করিলেন, উন্মুক্ত দ্বারের দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া বলিলেন, যাও, দূর হয়ে যাও। তাহার গ্রীবা উন্নত, বক্ষ ঘন ঘন স্ফীত হইতেছে, চক্ষু দুটি দিয়া ঘৃণা আর অবজ্ঞা উছলিয়া পড়িতেছে। কালিদাস তৎক্ষণাৎ রাজবাটি পরিত্যাগ করিলেন। রাজপথগুলি অতিক্রম করিয়া রাজধানীর বাহির হইয়া যে দিকে দুই চক্ষু যায়, কালিদাস সেই দিকে চলিতে লাগিলেন। রাজধানী হইতে কিছু দূরে এক অরণ্য ছিল। কালিদাস ভাবিলেন, লোকালয়ে মুখ দেখাইবার আমার আর প্রয়োজন নাই, বনের মধ্যেই প্রবেশ করি, বাঘে ভালুকে আমায় খাইয়া ফেলুক সেই ভালো, স্ত্রী যাহাকে মূর্খ বলিয়া কাটিতে যায় তাহার জীবনে ধিক, বাঁচিয়া থাকার থেকে মরিয়া যাওয়াই তাহার শত গুণে ভালো। অরণ্য মধ্যে প্রবেশ করিয়া কালিদাস ভ্রমণ করিতে লাগিলেন, কিন্তু বাঘ ভাল্লুকের সাক্ষাৎ পাইলেন না। ক্রমে রাত্রি প্রভাত হইয়া গেল, জঙ্গলের ফল খাইয়া গাছতলায় শুইয়া কয়েকটা দিন কাটাইলেন। এইরূপে বনে বনে ভ্রমণ করিতে করিতে কালিদাস একদিন কালীচন্দ্র নামক এক যোগী পুরুষের সাক্ষাৎ পাইলেন। কালিদাসের সেবায় ও স্তব স্তুতিতে যোগী প্রসন্ন হইয়া তাহার পরিচয় জিজ্ঞাসা করিলেন। কালিদাস নিজ ইতিহাস, বিবাহ, স্ত্রী কর্তৃক অপমানিত হওয়া প্রভৃতি সমস্তই তাহাকে জানাইয়া বলিলেন, প্রভু, আমি মহামূর্খ, আমার মূর্খত্ব কিসে ঘোচে তাই আমাকে বলে দিন। যোগী পুরুষ ধ্যানস্থ হইয়া ভবিষ্যতের সমস্ত কথাই অবগত হইলেন। ধ্যানভঙ্গে তিনি বলিলেন, বৎস, তুমি বনে আসিয়াছিলে বাঘে তোমায় খাইয়া ফেলুক এই মনে করিয়া, বাঘের সাধ্য কি, পৃথিবীতে তুমি অদ্বিতীয় মহাকবি হইবে, এই নশ্বর জীবন আনতে যশোর শরীরে তুমি অমর হইয়া থাকিবে। বনের বাঘের কথা কি বলিতেছ, কালরূপী মহাব্যাঘ্র তোমাকে খাইতে পারিবে না। ওই সরোবরে তুমি স্নান করিয়া এসো, আমি তোমায় রবি মন্ত্র দিতেছি, তুমি আমার নিকটে থাকিয়া সেই মন্ত্র একাগ্র চিত্তে জপ করো, তোমার উপরে দৈব কৃপা বর্ষিত হইবে। কালিদাস স্নান করিয়া আসিয়া রবি মন্ত্র গ্রহণান্তর জপ করিতে বসিলেন। ক্রমে
রাজধানীতে সংবাদ পৌঁছিল। বনের মধ্যে কালীচন্দ্র নামে এক মহাযোগীর আবির্ভাব হইয়াছে। দলে দলে লোক তাহাকে দেখিতে ও প্রণাম করিতে আসিতে লাগিল। কালিদাসের মন্ত্রজপের শেষ দিন রাজকন্যা চম্পককলিকাও সখীগণ সহ যোগী দর্শনে আসিলেন। যোগী তখন স্থানান্তরে গিয়াছিলেন, কালিদাস বসিয়া মন্ত্রজপ করিতেছিলেন। জপের নির্দিষ্টকাল তখনও উত্তীর্ণ হয় নাই, কিন্তু অধিক বিলম্বও ছিল না। রাজকন্যা সখীসহ আশ্রমের অদূরে দাঁড়াইয়া জপ নিরত যুবকটিকে দেখিতেছিলেন। তাহার সর্বাঙ্গ হইতে তখন কবিত্ব প্রতিভা স্ফুরিত হইতেছে। রাজকন্যা তাহাকে স্বামী বলিয়া চিনিতে পারিলেন না। সেদিন বড় গরম, কোথাও গাছের পাতাটিও নড়িতেছে না। গ্রীষ্মবোধ করিয়া রাজকন্যার সখীগণ অল্প অল্পে সরোবরের নিকটবর্তিনী হইলেন। দেখিলেন জলে অনেকগুলি পদ্মফুল, কোনোটি কলিকা এখনো ফুটে নাই, কোনোটি ফুটিয়া আছে, কোনোটি গতকল্যকার বাসি ফুল মুদ্রিত হইয়া রহিয়াছে। রাজকন্যা দেখিলেন সেইরূপ একটি মুদ্রিত দল পদ্ম ধীরে ধীরে দুলিতেছে। ইহা দেখিয়া তিনি বিস্মিত হইয়া সখীগণকে জিজ্ঞাসা করিলেন, অনিলস্য গমন আস্তি দ্বিপদ নৈব দৃশ্যতে, জলমধ্যে স্থিতং পদ্মং কম্পিতং কেন হেতু না? বাতাস নাই, কোনো পাখিও দেখিতেছি না, যে বলিব হয়তো পদ্মর উপরে বসিয়াছিল, এইমাত্র উড়িয়া গিয়াছে তাই দুলিতেছে। তবে জলমধ্যে স্থিত পদ্মটি কাঁপিতেছে কেন? সখীগণ পরস্পরের মুখ অবলোকন করিতে লাগিল, কেহই রাজকন্যার প্রশ্নের উত্তর দিতে পারিল না। কালিদাসের জপকাল কয়েক মুহূর্ত পূর্বে শেষ হইয়াছিল। রাজকন্যার শ্লোকটি তাহার কর্ণগোচর হইল। তিনি চাহিয়া দেখিলেন, দেখিয়াই রাজকন্যাকে চিনিতে পারিলেন। সখীরা কেহ কোনো উত্তর দিল না দেখিয়া কালিদাস বলিলেন, পাবকোচ্ছিষ্ট বর্ণস্য সর্বজ্জাং বন্ধং কৃতাং মোক্ষং ন লভতে কান্তে কম্পিতং তেন হেতুয়া। হে কান্তে, অগ্নির উচ্ছিষ্ট অর্থাৎ কালো বর্ণ যার, তাঁকে অর্থাৎ ভ্রমরকে রাত্রিকালে পদ্ম বন্ধন করিয়াছে। ভ্রমর বাহির হইবার জন্য ছটপট করিতেছে, বাহির হইতে পারিতেছে না, তাই পদ্ম কাঁপিতেছে। এই উত্তর শুনিয়া প্রথমেই রাজকন্যার বিস্ময় বোধ হইল যে এ ব্যক্তি আমাকে কান্তা সম্বোধন করিতেছে কেন। এবং শ্লোক রচয়িতার পাণ্ডিত্য ও কবিত্ব শক্তি দেখিয়া তিনি অত্যন্ত মুগ্ধ হইলেন। কিয়ৎক্ষণ আর চোখে লোকটির পানে চাহিয়া শেষে চিনিতে পারিলেন, ইনি আমার সেই এক রাত্রির স্বামী। তখন রাজকন্যা স্বামীর সমীপবর্তিনী হইয়া বিনয় নম্র মস্তকে মিনতির স্বরে বলিলেন, আমি তোমার মূল্য না বুঝিয়া, তোমাকে চিনিতে না পারিয়া তোমার সহিত অন্যায় ব্যবহার করিয়াছিলাম, আমার অপরাধ তুমি মার্জনা করো। কালিদাস বলিলেন, রাজকুমারী, তুমি কোনো অপরাধ করো নাই, তোমায় মার্জনা করবার কিছুই নাই, তুমি আমার মহা উপকার করিয়াছ। তুমি যদি সেদিন আমার সহিত রূপ কঠোর ব্যবহার না করিতে, আমার আদর যত্ন করিতে, তবে আমি যেমন মূর্খ ছিলাম চিরজীবন সেই রূপই থাকিয়া যাইতাম। তোমার নিকট ওরূপ ব্যবহার প্রাপ্ত হইয়া মনের দুঃখে আমি এই বনে আসি এবং মহাযোগীর সাক্ষাৎ পাই, তাহার অর্চনা করিয়া আমি কবিত্ব বর লাভ করিয়াছি, কিন্তু তুমি এ সকলের মূলীভূত কারণ, সুতরাং যাবজ্জীবন তোমার নাম কৃতজ্ঞতাপূর্বক আমি স্মরণ করিব। রাজকন্যা স্বামীকে ফিরাইয়া নিজ পিতৃগৃহে লইয়া যাইবার জন্য অনেক চেষ্টা করিলেন, কিন্তু কালিদাস কিছুতেই সম্মত হইলেন না। তিনি বলিলেন, তোমা হইতেই আমার জ্ঞান চক্ষু ফুটিয়াছে, সুতরাং তুমি আমার গুরুস্থানিয়া, কল্যাণী তুমি গৃহে যাও, তোমার সহিত আমার পতিপত্নী ভাব এখন আর সম্ভব নহে। অবশেষে দুঃখিত চিত্তে রাজকন্যা গৃহে প্রত্যাগমন করিলেন।
কিয়দ্দিন পরে কালিদাস গুরুদেবকে প্রণাম করিয়া তাহার নিকট বিদায় লইয়া নানা দেশ পর্যটন করিতে করিতে অবশেষে ধারা নগরীতে উপনীত হইলেন। তাহার কবিত্ব খ্যাতি ইতিপূর্বেই দেশে বিদেশে রটিয়া গিয়াছিল ধারাধিপতি ভোজরাজ মহাসমাদরে তাহাকে নিজ সভায় সভাকবি করিয়া রাখিলেন। শেষ হল প্রভাত কুমার মুখোপাধ্যায় রচিত কালিদাসের বিবাহ গল্পটি। গল্পটা আপনার কেমন লাগলো আমাকে অবশ্যই জানান কমেন্ট সেকশনে। খুব তাড়াতাড়ি ফিরে আসছি আরও একটি গল্প নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।